আপত্তিকর ধারাগুলো সংশোধন না করে সংসদে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাশের প্রতিবাদে সম্পাদক পরিষদের এই সংবাদ সম্মেলন। কিন্তু সেই বৈঠকটি কি কারণে অনুষ্ঠিত হয়নি তা আমাদের কাছে আজও অজানা। লিখিত বক্তব্য পাঠ করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। ডিজিটাল নিরাপত্তা আইনের 9টি ধারা কেন গণমাধ্যমের জন্য হুমকি তার বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। বলেন, এই আইন মুক্তিযুদ্ধের অন্তর্নিহিত স্বাধীনতার চেতনার পরিপন্থী। আমাদের ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার সমূহ এবং সুশাসন ও গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী। গণমাধ্যম কর্মীদের অপরাধ বিচারে প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রাথমিক তদন্ত সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের 8, 25, 28, 29, 31, 32, 43 এবং 53 ধারাকে অবশ্যই যথাযথভাবে সংশোধন করতে হবে। এই সরকারের পাশ করা তথ্য অধিকার আইনকে দ্ব্যর্থহীনভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের উপর প্রাধান্য দেওয়া উচিত। এক প্রশ্নের জবাবে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, নতুন আইনের বিরোধিতা করছে না সম্পাদক পরিষদ, কেবলমাত্র সুনির্দিষ্ট কয়েকটি ধারার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। সাইবার সিকিউরিটির ব্যাপারে আমরা মনে করি যে বাংলাদেশ আরও একটি শক্ত অবস্থানে যাওয়া উচিত। আমরা এটাও মনে করি যে এই সাইবার সিকিউরিটিটা করার জন্য একটি গ্রহণযোগ্য আইনও প্রয়োজন। এই আইনের প্রতিবাদে 15 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।